ভাবিকে নিয়ে প্রোগ্রামে আসেন, এই জিনিসটা কেমন লাগে নিজের? অ্যাকচুয়ালি আমার আজকে ফার্স্ট টাইম আমার বাচ্চাকে নিয়ে কোনো প্রোগ্রামে আসছি আর কি। এর আগে কখনোই আসা হয়নি বাচ্চা বা ও আমার ফ্যামিলি বলতে, আমার জার্নালিস্ট ভাই যারা আছে তারা সবাই জানে আমাদের ইন্টারনাল রিলেশন কী, বাট কখনো এটা নিয়ে আর আলোচনা হয়নি বা কখনো ওইভাবে ক্যামেরার সামনে কথা বলা হয়নি আর কি। আজকে ফার্স্ট টাইম যে আজমান বা নির এদেরকে নিয়ে আর কি আমি ক্যামেরার সামনে আসছি আর কি। হ্যাঁ, আমার একটা প্ল্যানিং ছিল যে ওর জন্মদিনে আমি একটা এতিমখানা মোটামুটি অনেক আগে থেকেই আমি চালাই, আমার সঙ্গে জাহেদ ভাই আমি আছি, আমি ওটার অ্যাম্বাসিডার আর কি। ওর জন্মদিনটা আমরা ওইখানে করে আপনাদের সবাইকে নিয়ে একটা সুন্দর একটা সারপ্রাইজ দিব, এরকম প্ল্যানিং ছিল। বাট আমেরিকাতে যাওয়ার জন্য আমি আর ওটা করতে পারি নাই, বাট নেক্সট বার চিন্তা করছি যে ওইভাবে করে সুন্দর করে সমস্ত এতিম ওদেরকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমরা একদিন লঞ্চ করবো, এরকম প্ল্যানিং ছিল। আজকে হুট করে আসলে আপনারা আসবেন আমি জানি না, যে এত ক্যামেরা এখানে আসবে। আসলে তো আমার নিজুম আমার ফ্যামিলি মেম্বারের মতোই আমার ক্লোজ ফ্রেন্ড, কারণ আমার একটা টিম আছে এই ইন্ডাস্ট্রিতে, আমার কিছু বন্ধুরা আর্টিস্ট সবাই মিলে আমরা একসাথেই চলাফেরা করি। সেদিক দিয়ে নিজুম আমার খুব কাছের ফ্যামিলি মেম্বার, ওর মেয়ের জন্মদিন নর্মালি ফর্মালভাবে আসছি, এখানে যে আপনারা আসছেন এটা আমি নিজেও জানি না, আসলেও আমি জানি আপনারা আসবেন কিন্তু ক্যামেরা সহকারে আসছেন এটা আমি জানতাম না, ঠিক আছে, যার জন্য আজকে আমি মোটামুটি একটা ধরা খাওয়ার মতো একটা অবস্থা। তাই আজকে ফার্স্ট টাইমটা আমি আরও জোশ করতে চাইছিলাম আপনাদের সঙ্গে, সেটা আমার হয়নি আর কি, জাস্ট একদম ফর্মাল একটা ইন্টারভিউ হয়ে গেল। আমি চাইছিলাম একটা ফ্যামিলির মতো করে সুন্দরভাবে আমার মতো করে আপনাদেরকে নিয়ে একটু টাইম স্পেন্ড করব, আসলে সেটা হয়নি আর কি। এই যে বাংলাদেশে যে বাংলা সিনেমাদের নায়করা মুখে বিয়ের ব্যাপারটা হাইট রাখছে, না আমার ক্ষেত্রে লজিক একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি বলেন দুনিয়াটা না এখন অনেক বেশি বড় হয়ে গেছে আর মানুষের মন মানসিকতা অনেক বেশি ছোট হয়ে গেছে। আমরা কাজ কম, আমরা গসিপিং করতে বেশি পছন্দ করি, কিন্তু সেখানে আমাদের কিন্তু কোনো প্রফিট নাই। দেখা গেছে আমি একজনকে নিয়ে গসিপ করতেছি, এখানে আমার কোনো প্রফিট নেই, তারপর করতেছি। তা আমার সেদিক দিয়ে মনে হয় যে একমাত্র এই গসিপিংটা ছাড়া আর কোনো মানে সাইড এফেক্ট বা অন্য কোনো প্রবলেম হওয়ার কথা না, আমার কাছে তাই মনে হয়। যে বিয়ে করছি তাতে কী হয়েছে, দেশের বাইরে দেখেন শাহরুখ খানের বিয়ে করার পর স্টার হয়েছে, আর অন্যান্য স্টারদের কথাই চিন্তা করেন, সেটা একটা ব্যাপার আছে। বাট বাংলাদেশের তুলনায় অনেকে বলে যে ছবির দর্শক কমে যাবে, মেয়ে ফ্যানরা কমে যাবে, আমার কাছে এটা একদমই মনে হয় না। আমার কাছে মনে হয়েছে যে আমার জানার পরে আমার কাছে মনে হয়েছে আমার বাচ্চার জন্য আমার ফ্যান আরও বেশি বাড়ছে, সিরিয়াসলি। আগে যেমন মেয়ে ফ্যানরা আমাকে অনেক বেশি টেক্সট করলো আমি সিন করতাম না, এখন এত বেশি টেক্সট করে, ইভেন কমেন্টসও লেখে যে আপনাকে SMS করা হয়েছে একটু টেক্সটটা দেখেন, এরকম করে। মানে আমার কাছে মনে হয়েছে যে এটা হওয়ার পর আমার মনে হয় যে আমার বিশেষ করে একটা রিলেশনের প্রতি তো প্রত্যেকে মানুষের শ্রদ্ধাবোধ থাকা উচিত, সে শ্রদ্ধাবোধ থেকেও আমার মনে হয় এটা হাইড করা, আমার আমি এটা সাপোর্ট করি না আর কি অ্যাকচুয়ালি। না আমার ফিল কাজ করে না সেরকম, বিকজ আমি যখন একটা নায়িকার সাথে কাজ করি তখন তো ওইটাও সেমটাই ওর বেলাতেও ঘটে, তো সো আমি ওইটা মাথায় নিয়েই নিয়েছি যে অ্যাকচুয়ালি তো আমি তো কাজ করতেছি, এটা আমার প্রফেশন, এটা আমার চাকরি, এটা 9টা 5টা ডিউটির মতো, এরকম 9টা 10টা ডিউটি শেষ করে যার যার মতো করে যার যার আবাসস্থলে চলে যাবো, এটা নর্মাল হিসাব আসে আর কি। তা সেটা যখন আমি মাথায় নিয়ে নিতে পারি, সো আমার মনে হয় না কোনো আর্টিস্টের এই পেনটা নিতে নেওয়া উচিত আর কি, বা আসবেও না এটা। না আমার মাথায় নিতে সুবিধা প্রবলেম হয়নি, বিকজ ওর প্রথম কাজ তো 3টা করছে, তারপর আর 2টা করছে আমার বাইরে, তো 3টা কাজই আমার সঙ্গেই ছিল, তা যার জন্য আমার আর ওইটা আর মাথায় নেওয়ার প্রয়োজন হয়নি। ওর যখন 3টা কাজ যখন হইলো তখন হর শেষ হইতে হইতে আমার আবার 12টা ছবি হয়ে গেল, তখন ওই মুহূর্তে আমি মোটামুটি সবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেলাম, অ্যাডজাস্ট হয়ে আমি আসলে বাস্তবতাটা আমি তখন রিয়েলাইজ করতে পারলাম, সো সেই ক্ষেত্রে আমার আর ওরকম কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি আর কি। আপনি তো জানেন না, অ্যাকচুয়ালিও আমার কাজিন, আমাদের তো মোটামুটি বড় হয় ধরতে গেলে একসঙ্গে, ওই হতে হতে হয়ে গেছে আর কি। না আসলে তো প্রেম এমন একটা জিনিস এটা বলে আসে না কখনোই। হ্যাঁ, কিন্তু ফ্যামিলিগত চিন্তাভাবনাও ছিল, ফ্যামিলিগতভাবে ওইভাবে প্ল্যানিংও ছিল। হ্যাঁ, আর তারপরে তো আমরা যেহেতু এখন অ্যাডাল্ট, সেহেতু নিজেদের থেকেও একটা প্ল্যানিং হয়ে গেছে আর কি। তা আসলে ওইভাবে একজনের পিছনে দৌড়ায় দৌড়ায় আইলাভু এই টাইপের কিছু হয়নি, কিন্তু হুট করে প্ল্যানিং, হুট করে প্রেম হইতে, মানে ঘুরতে ঘুরতে প্রেম হয়ে গেছে বিষয়টা এরকম আর কি, আবার ঘুরতে ঘুরতে বিয়ে হয়ে গেছে বিষয়টা এরকম।
আসলে হচ্ছে ছোটবেলা থেকে আসলে ওই ফিলিংসটা ছিল না যে প্রেম ভালোবাসা বা ওকে ভালো লাগে ও শুনতাম ওর কথা এরকমই তো আমরা যখন মানে বড় হয়ে আসা যাওয়া হলো বাসায় আমাদের আসলে প্রেমটা হয় আমরা যখন ফিল্মে একসাথে কাজ করি তখনই আসলে প্রেমটা কিন্তু হচ্ছে গ্রো আপ হয় ও তখন ওকে ভালো লাগা ওর আমার উপরে প্রতি ভালোবাসা সো তখন থেকেই প্রেমের ভালো লাগা ভালোবাসাটা তো ও কখনো আমাকে আই লাভ ইউ বলে প্রপোজ করে নাই একদিন ফোনে কথা বলছিলাম বলতে বলতে সে আমাকে গানের মাধ্যমে গানে গানে যেহেতু হিরো সে বাংলা ফিল্মের হিরো সো ওই গানের মাধ্যমে আমাকে প্রপোজ করেছিল আমি বুঝতেও পারছিলাম না পরে বললো তুমি বুঝছো কি সবসে না তো বলে যে আমি তোমাকে কিছু বলছি তখন বুঝতে পারছি ফিলিংসটা ভালো ছিল ওইটা বুঝতে প্রপোজটা যেহেতু সিনেমার আঙ্গিকে ছিল সংসার জীবনেও কি সেই প্রভাবটা আছে কিনা সংসারেও সেরকম সিনেমাটিক কোনো কিছু আছে কিনা পুরোটাই আমরা সবসময়ই ফিল্মকে নিয়ে মানে সবসময় ফিল্মিক ও অনেক বাসায় যখন থাকে তখন পুরানো দিনের গান শুনে আর হচ্ছে আমি সকাল থেকে উঠি ও পুরানো দিনের গান শুনে আমি গান পছন্দ করি ও বলে কি নির এই ডায়লগটা আমি এইভাবে বললে কেমন হবে আমি বলি হ্যাঁ সুন্দর তুমি এটা এইভাবে করতে পারো আচ্ছা ফাইটটা কি আমি পাটাকে আরেকটু উপরে উঠাইতে পারবো ওইটার জন্য প্র্যাকটিস করে আমি বলি এটা এইভাবে করো ও আবার বলে যে তুমি এটা এইভাবে না করে ওইটা ওইভাবে করলে ভালো হয় সবসময় কিন্তু আমরা ফিল্মের ও সবসময় না ডিসকাস করতে পছন্দ করে আর ওর একটা জিনিস খুবই ভালো ও যদি কোনো নতুন স্ক্রিপ্ট পাই ওটা সবার প্রথমে আমার সাথে শেয়ার করে যে নির এরকম গল্পটা তো আমি এটা কীভাবে করতে পারি বলতো আমার এটা করলে কেমন লাগবে এটা করলে কেমন লাগবে আমার যদি বলি এটা করলে তোমাকে ভালো লাগে ওটা করলে ভালো লাগে না তো ওর কথাটা শুনে ওটা রিসিভ করে ওই জিনিসগুলো আমার ভালো লাগে তো আমরা ফুল টাইম ফিল্মিক আমাদের মানে বাধা কেউ ছিল না না ফ্যামিলি থেকেই ঠিক করে রেখেছি প্রথম হতো যখন বুঝতাম না কিছু যে ফিল্মটা কি ফিল্মের ভিতরের কাজগুলো কি বা কিভাবে চলে এই ব্যাপারগুলো আমি বুঝতাম না প্রথমে একটু মানে জেলাস বলতে ভুল প্রথমে ওইগুলো আমার মানে নিতে পারতাম না যে কেন এটা কেন করতে হবে এইভাবে কিন্তু এখন আর ওইটা আমার কোনো কিছুই মনে হয় রেগুলার কাজ ও যেটা করতেছে ওটা রেগুলার বাট ও তো আমার সাথে একদম যেভাবে আগে ছিল এখনও সেইভাবে সো ওইটা আর এখন মধু হই হই বিষ খাওয়াইলে এরকম একটা গান যখন দেখেন একদম নায়কের তখন কেমন লাগে না এটা মনে আপনার সাথে আগে ডিসকাস করছিল কখনো না 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 কি বল করছি কখনো আচ্ছা ওই সিনেমাটা আমি বলি ওই সিনেমাটা আমার করার কথা ছিল আমার কিন্তু অলরেডি সব কিছু মালিক আফসারি স্যার কিন্তু আমাকে সাইনিং টাইনিং সব এভরিথিং করা হয়েছে ফটোশুট এভরিথিং যখন আমি শুনলাম যে এই টাইপের ড্রেস তো আমার হিরো কিন্তু জয় তাতেও কিন্তু আমার মনে হয়নি যে আমি সিনেমাটা করব শুধু এই গানটার জন্য জয় হিরো তাতে কি এটা আমার 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 একজন আর্টিস্ট হয়ে আমি ফিল করছি যে না আমি এই টাইপের ড্রেস পরব না জয় হিরো বা আদার্স কেউ হিরো হোক তাতে আমার সমস্যা হয় আমি কিন্তু ছবিটা ছেড়ে দিয়েছি এবং আমি কিন্তু আগে থেকেই জানতাম এরকম একটা গান আছে সো আমিও কিন্তু জয়কে বাধা দেইনি তখন হ্যাঁ কারণ ওইটা ডিরেক্টরের গল্পের জন্য ডিরেক্টরের লাগবে সেক্ষেত্রে আমার ডিসিশান কী হবে এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার জন্য তো ডিরেক্টর তার গল্প চেঞ্জ করবে না গানও চেঞ্জ করবে না সেক্ষেত্রে আমি জয়কে নিষেধ করতে পারি না একজন আর্টিস্ট হয়ে তুমি এই সিনেমাটা করতে পারবা না স্ক্রিনে দেখার পরে কি ফিলটা কেমন ছিল আমি দেখি ভাই স্ক্রিনে আমার কাছে ভালো লাগে না ওর কাছে কি ভালো লাগবে না আমি কখনো ওই গানটা দেখি আমার কাছে তো ভালো লাগে রে স্ক্রিনে বিকজ আমি জানি যে এটা দেখার পরে অবশ্যই খারাপ কারণ ওই টাইমে শুটিং এর সময় আসলে আপনারা জানতেন যে আমার ওই সময় মাত্র 9টা ছবি 8টা ছবি রানিং চলতেছে সেখানে মালিক আফসারি অনেক বড় একটা বিগ ফ্যাক্ট ছিল উনি যেটা বলতেছে উনি প্রায় 1,50,60,00,000 টাকা খরচ করে ছবি বানাচ্ছে উনি ওই গানটা আসলে মোটামুটি করার প্রথমে প্ল্যান ছিল এরপরে জায়েদ ভাই যেহেতু আরও অন্যান্য সবাই মিলে চিন্তা করতেছে না গানটা অফ করে দেওয়া হোক পরবর্তীতে যখন ডাবিং টাবিং হয়ে গেল হয়ে যাওয়ার পরে বিরতির পরে যখন দেখলো যে অনেক বড় একটা ডিস্টেন্স থেকে যাচ্ছে এখানে পাবলিককে একটা এন্টারটেইনমেন্ট দেওয়া উচিত তখন তারা আসলে গানটা করলো আর কি আসলে আমাদের আর একটা রোমান্টিক গান ছিল সেটা করার কথা ছিল পরে যে দেখলো যে না নায়িকার উপরে গান দিয়ে কোনটা করা যায় দেন আমি স্পটে গেলাম একদিনে পুরো গানটা শেষ করলো আমাদের প্রয়াত মাসুম বাবু স্যার করলো আর আমাদের ওইখানে স্পটে বসা ছিলেন আমাদের মালিক আফসারি স্যার সো ওইখানে আসলে কোনো সে ছিল না আমার করার মতো কারণ আমি একজন নতুন আর্টিস্ট ফুল দেখি আচ্ছা ফুলটা দেখাই দিই আচ্ছা শেষ প্রশ্নটা হ্যাঁ বলতে তুমি যে এফডিসিতে একজন প্রোডিউসার আল্লাহ এই কথা আবার কেন যাই হোক ওখানে ওইটা সরি টরি বলে না
কারণে ওইটা ওইখানেই মানে শেষ হয়ে গেছে, কারণ আমি চাই না যে কোনো প্রোডিউসার ছোট হোক আর আমাদের কোনো ডিরেক্টর আমাদের ফিল্মের উপরে কোনো ধরনের ইফেক্ট করুক, এটা আমি কখনোই চাই না। যেহেতু সে তার তরফ থেকে সরি বলেছে, আমি আমার তরফ থেকে মাপ করেছি বা করি না এটা একান্ত আমার ব্যাপার, বাট আমি ওই ওই সাবজেক্টটা একদম ক্লোজ করে ফেলেছি। নিশ্চয়ই এমন কিছু ছিল যেটা আমি পছন্দ করিনি, এর কারণেই ঘটনাটা ঘটেছে আর কি।